আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন রেশমি কাবাব। এটি খুবই সুন্দর, সুস্বাদু এবং ডেলিশিয়াস একটি কাবাব। তাহলে চলুন দেখে নিই আজকের এই রেসিপিটি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ভিডিও সবার প্রথম পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো। আপনারা কম বেশি করে নেবেন। এবং এই চিকেনটা আমি বুটি বুটি করে সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা বড় সাইজের, আদা নিয়েছি 1 টেবিল চামচ, রসুন নিয়ে নিয়েছি 10-12 কোয়া, পুদিনা পাতা নিয়েছি 10 থেকে 12টা, ধনে পাতা নিয়েছি 1 কাপ, কাঁচা লঙ্কা নিয়েছি 4টে, এটা ছোট করে নিয়েছি, কাঠবাদাম এখানে আমি গরম পানিতে ভিজিয়ে তার খোসা ছাড়িয়ে নিয়েছি, বাদামটা নিয়েছি আমি 2 টেবিল স্পুন। এবার আমি এই সব উপকরণগুলো ভালো করে বেটে নেব। মশলাটা এখন পুরোপুরি বাটা হয়ে গেছে। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ নিয়েছি গুঁড়ো দুধ, আর এখানে নিয়েছি পরিমাণ মতো নুন। এখানে আমি 3 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি। এবার আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে নেব। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এই চিকেনের ওপরে সেই মশলা বাটাটা দিয়ে দেবো যেটা আমি করে রেখেছিলাম। এখানে আমি মশলা বাটাটা 3 টেবিল স্পুন ইউজ করেছি, আর টক দই দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন। এখানে আমি এবার গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি, লেবুর রস আর নুনটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবার আমি এই চিকেনটার সাথে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। এটা এখন আমার পুরোপুরি মাখানো হয়ে গেছে। এই চিকেনটা এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে এসেছি, আমার চিকেনটা এখন পুরোপুরি ম্যারিনেট হয়ে গেছে। এখানে আমি 5টা চিকেন স্ট্রিক নিয়ে নিয়েছি, এটা আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এই চিকেনগুলো এই কাঠির মধ্যে দিয়ে দিচ্ছি। কেমন করে দিচ্ছি দেখে নিন। আমি প্রত্যেকটা কাটিতে 5 পিস করে চিকেন দিয়ে দিয়েছি। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। দেখুন, এগুলো আমার এখন সব হয়ে গেছে। এবার এগুলো আমি ভেজে নেব। এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি এবং কিছুটা অয়েল আমি ব্রাশের মাধ্যমে স্প্রেড করে দিচ্ছি। এই অয়েলটা গরম হয়ে যাওয়ার পর এবার আমি চিকেন স্ট্রিকগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে যে বাকি মশলাটা বেঁচে ছিল সেই মশলাটা আমি ব্রাশের মাধ্যমে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এবং এই চিকেনের ওপরে কিছুটা অয়েল স্প্রেড করে দিচ্ছি। এখন আমি এই চিকেনগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে থাকবে। মাঝে মাঝে আমি এর ওপরে তেল স্প্রেড করে দিচ্ছি এবং এই চিকেনটা আমি ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। নিচে যে তেলের সাথে মশলাগুলো লেগে আছে ওগুলো আমি এখন চিকেনের ওপরে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। যখন দেখবেন আপনার চিকেনের গায়ে ঠিক এইরকম পোড়া পোড়া হয়ে এসেছে তখন জানবেন আপনার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এবং এটা আমি আরেকটু ঝলসিয়ে নিচ্ছি, আরেকটু পোড়া পোড়া করে নিচ্ছি। এই চিকেনটা এখন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন আমি এই চিকেনগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে চিকেনগুলো এবং মশলাগুলো গায়ে কত সুন্দরভাবে লেগে আছে। তাহলে দেখলেন তো কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল এই চিকেন রেশমি কাবাব। এই চিকেন কাবাবটা খাওয়ার জন্য আর বাইরে যেতে হবে না, এটা বাড়িতেই রেস্টুরেন্ট স্টাইল তৈরি করে নিতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আপনারা একবার এই চিকেনটা বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। এই চিকেনটা এমনি পোলাও বা পরোটা, লাচ্ছা পরোটা সবার সাথেই খাওয়া যায়। এখন আমি চিকেনগুলো আপনাদেরকে একটু বটিগুলো দেখাই, কতটা সুন্দর লাগছে এবং কতটা মাখা মাখা টাইপের মশলাগুলো লেগে আছে গায়ে। মাংসটা আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাই, দেখুন কতটা জুসি হয়েছে।
এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও অসাধারণ হয়েছে। আজকের জন্য এতটাই, আমি ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।